हेलो स्टूडेंट, आज के हमरा क्लास 11 एर काइनेमेटिक्स एर सेकेंड फेज हमरा आज के शुरू करब। एक्चुअली हमरा वेक्टर सम्पर्के एक धारणा इतिमध्ये आमादेर तैरी हुए छे, तारपरे हमरा काइनेमेटिक्स एर द्वितीय फेजेर दिके जाब। সেখানে আমরা টু ডাইমেনশনাল মোশন সম্পর্কে জানব, এরপরে আমরা রিলেটিভ ভেলোসিটি এবং হচ্ছে প্রজেক্টাইল মোশন এই সম্পর্কে আমরা পড়ব। তো স্বাভাবিকভাবেই হচ্ছে যে টু ডাইমেনশনাল মোশন, আমরা আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে টু ডাইমেনশনাল মোশন, যেখানে আমরা যদি জাস্ট এক্সাম্পল নিয়ে বলি, ইতিমধ্যে আমরা ওয়ান ডাইমেনশনাল মোশনের ডিটেল পড়েছি। সেখানে আমরা যেটা পড়েছি অ্যাক্সেলারেটেড, ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড ওয়ান ডাইমেনশনাল মোশন, অর্থাৎ যখন একটা পার্টিকেল একটা লাইন বরাবর, একটা স্ট্রেট লাইন বরাবর সে গতিশীল, বাঁ দিক কিংবা ডান দিক, ওপর দিক কিংবা নিচের দিক, একটাই স্ট্রেট লাইনের ধনাত্মক দিকে বা ঋণাত্মক দিকে যেদিকেই থাক না কেন, তার অর্থাৎ তার ডিরেকশন যেটা থাকবে সেটাই, এই ধরনের যে গতি, এই গতিকে আমরা বলছিলাম ওয়ান ডাইমেনশনাল মোশন। আর টু ডাইমেনশনাল মোশন কি? টু ডাইমেনশনাল মোশন হচ্ছে যখন একটা পার্টিকেল একটা লাইনের ওপর গতিশীল না হয়ে যদি একটা প্লেনের ওপর গতিশীল হয়, একটা একটা সমতলের ওপর গতিশীল হয়, তাহলে সেক্ষেত্রে আমরা তার মোশনকে বলতে পারি টু ডাইমেনশনাল মোশন। কেন টু ডাইমেনশনাল মোশন আর এটা কেন ওয়ান ডাইমেনশনাল মোশন? তার কারণ যেটা ওয়ান ডাইমেনশনাল মোশন, সেখানে সেই কণাটার কোনো মুহূর্তে অবস্থান জানার জন্য আমরা কিন্তু একটা কোঅর্ডিনেট জানলেই আমাদের চলে। কিন্তু যদি প্লেনের ওপর একটা বস্তু গতিশীল হয়, একটা কণা গতিশীল হয়, তাহলে কিন্তু একটা কোঅর্ডিনেট দিয়ে আমরা বোঝাতে পারবো না। কেন পারবো না সেটা আমরা একটু দেখে নেওয়া যাক। ধরো আমি যদি ওয়ান ডাইমেনশনাল মোশন বলি, ধরো এই সরলরেখা বরাবর একটা কণা এদিকেও যেতে পারে, এদিকেও যেতে পারে, এদিকে যেতে পারে, এদিকে যেতে পারে, তাহলে সেই কণার অবস্থান জানার জন্য যদি আমি একটা স্থির সরলরেখার সাহায্য নিই, এই স্থির সরলরেখার দিকে যদি এখানে থাকে পি ওয়ান, তাহলে আমি বলবো এটা এক্স ওয়ান দূরে আছে। যদি এইখানে থাকে পি টু, তাহলে আমি বলবো এক্স টু দূরে আছে। অর্থাৎ যে কোনো মুহূর্তে এই কণার অবস্থান সম্পর্কে এই কণার কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়ান, এই কণার কোঅর্ডিনেট হচ্ছে এক্স টু, একটা কোঅর্ডিনেট জানলেই চলে। দিস ইজ ওয়ান ডাইমেনশনাল মোশন, ওয়ান ডাইমেনশনাল মোশন। এবার মনে করো একটা মেঝের ওপর, মেঝে হচ্ছে একটা তল যার দুটো হচ্ছে ডাইমেনশন আছে, দৈর্ঘ্য প্রস্থ মানে এক্স ওয়াই, তাহলে এখানে যদি এরা পিঁপড়ে গতিশীল হয়, তাহলে সেই পিঁপড়ের গতি পথটাকে যদি আমরা আমরা এ করি, ধরো এইখানে মেঝের ওপর একটা পিঁপড়ে এরম ভাবে গতিশীল, এখন এই অবস্থানে আমরা যদি এরকম একটা পিঁপড়ের কথা ভাবি যে দেখা যাচ্ছে যদি এইখানে থাকে পিঁপড়েটা, পিঁপড়েটা যদি এইখানে থাকে, তাহলে এক্স অ্যাক্সিস থেকে দেখা যাচ্ছে, আচ্ছা আরেকটুখানি জাস্ট এরকম আমি যদি এরকম ভাবে ধরি, এরকম এই যে এখানে পি ওয়ান বিন্দু, এখানে দ্বিতীয় অবস্থান ধরলাম এটা এক্স ওয়ান দূরে আছে, এখানে পি টু বিন্দু, অ্যাকচুয়ালি
এই এই যে অ্যাক্সিস থেকে, অর্থাৎ এই যে ওয়াই অ্যাক্সিস থেকে, এটাও এক্স ওয়ান, এটাও তো দূরত্ব এক্স ওয়ান, অথচ বিন্দু এটা হচ্ছে পি ওয়ান, এটা হচ্ছে পি টু, তাহলে দুটো বিন্দু আলাদা। তাহলে একটা সরলরেখা থেকে দূরত্ব যদি শুধু নিই, তাহলে দুটো বিন্দুকে পৃথক করা যাচ্ছে না। কিন্তু যদি আমি এমনটা হয় যে এই বিন্দুটাকে নির্দেশ করার জন্য আমি যদি এই বরাবর এক্স ওয়ান গেলাম, এটা এক্স ওয়ান, আর এখান থেকে এইখানে সরাসরি এটা গুনলাম, এটা ওয়াই ওয়ান, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে এক্স ওয়ান ওয়াই ওয়ান। ঠিক অনুরূপভাবে এখানে একটা যদি সরলরেখা নিতাম, তাহলে এটা এক্স ওয়ানই বলতাম, কিন্তু তার তাহলে তো পার্থক্য হচ্ছে না পি ওয়ানের সঙ্গে পি টু। তাহলে এখানে এইখান থেকে এই দূরত্বটা যদি ওয়াই টু হয়, তাহলে এর অবস্থান হচ্ছে এক্স টু ওয়াই টু, বা আমি যদি বলি এক্স ওয়ান, এক্স ওয়ান ওয়াই টু, এটাও এক্স ওয়ান। তাহলে প্রশ্নটা হচ্ছে যে যদি একটা গতিশীল একটা কণা, যদি সে একটা তলের ওপর গতিশীল হয়, তাকে প্রকাশ মানে তার অবস্থান জানার জন্য আমাদের দুটো কোঅর্ডিনেট দরকার, তাই এই ধরনের গতিকে আমরা বলি টু ডাইমেনশনাল মোশন। এখন মেন পার্থক্যটা কি, দেখা যাচ্ছে যে ওয়ান ডাইমেনশনাল মোশনে যদি আমরা গতিবেগ বলি, এখানেও গতিবেগ থাকবে, ওখানেও গতিবেগ থাকবে। ওয়ান ডাইমেনশনাল মোশনে যদি আমি গতিবেগের কথা বলি, ধরো গতিবেগের একটা সরলরেখা বরাবর একটা কণা গতিশীল, তার গতিবেগের পরিবর্তন হচ্ছে, যেহেতু ওয়ান ডাইমেনশনাল মোশন তাই সে অভিমুখের পরিবর্তন ঘটাতে পারছে না, তাহলে গতিবেগের পরিবর্তন কি করে হতে পারে, গতিবেগ একটা ভেক্টর রাশি, তাহলে গতিবেগের মান আছে দিক আছে, যে কোনো একটা পরিবর্তন হলেই গতিবেগের পরিবর্তন হয়। তাহলে যেটা ওয়ান ডাইমেনশনাল মোশনে আছে তার ক্ষেত্রে শুধুমাত্র পরিবর্তনটা করা যায় মানের, দিকের পরিবর্তন করা যায় না। কিন্তু যখন টু ডাইমেনশনাল মোশনে থাকে, তখন গতিবেগের পরিবর্তন দুভাবে হতে পারে, মানের পরিবর্তন দ্বারা অথবা দিকের পরিবর্তন দ্বারা অথবা দুটোরই পরিবর্তন দ্বারা। তাই টু ডাইমেনশনাল মোশনে এখানে কিন্তু গতিবেগ সরি মান এবং অভিমুখ দুটোরই কিন্তু প্রশ্ন এসে যাচ্ছে। তো এখন এই টু ডাইমেনশনাল মোশনকে আমরা, মোশন সম্পর্কে যে আলোচনা করতে চলেছি, আমরা এখন দেখে নেব যে অ্যাকচুয়ালি টু ডাইমেনশনাল মোশনকে আমরা দুটো ইন্ডিপেন্ডেন্ট ওয়ান ডাইমেনশনাল মোশন হিসাবে ধরতে পারি। কিরকম, যদি আমরা 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 এরকম বলতে পারি যে একটা কোঅর্ডিনেট একটা দিকে তার মানে মানের পরিবর্তন হয়, আরেকটা দিকে তার অভিমুখের পরিবর্তন হয়। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা দুটোকে যদি ইন্ডিভিজুয়াল কনসেপ্ট মানে ইন্ডিভিজুয়ালি যদি এক্স এবং ওয়াই আলাদা আলাদাভাবে আমরা যদি করি, মানে দুটো যদি এক্স এবং ওয়াইয়ের মধ্যেকার কোণ কত, 90 ডিগ্রি, ফলে এরা আমরা দেখেছি ইন্ডিপেন্ডেন্ট প্রিন্সিপাল অফ ভেক্টরে, যে দুটো ভেক্টর যদি 90 ডিগ্রি কোণে আমরা যখন বিভাজন করি একটা ভেক্টরকে, তখন দুটো ভেক্টর কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে। লব্ধি ফলটা পাওয়া যায় সেটা আলাদা, কিন্তু সেই লব্ধি ফলটাকে যদি ইন্ডিভিজুয়ালি দুটো বিভাজন করি, সেই বিভাজন দুটো আলাদা আলাদা কাজ করলে একই রেজাল্টে আমরা উপনীত হতে পারি। এখানেও আমরা ঠিক সেইভাবেই একটা ডেভেলপ করার চেষ্টা করব। তো বিষয়টা আমি একটুখানি বলার চেষ্টা করছি, এটা বুঝলাম। মনে করলাম একটা কণা, আমি ফার্স্ট কোঅর্ডিনেটস মানে ফার্স্ট কোয়াড্রেন্টে এটা করছি, একটা কণা এ বিন্দুতে ছিল, বি বিন্দুতে এলো, এই পথে যাচ্ছে কণাটা, এই যে এটা হচ্ছে মূল বিন্দু, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। ধরলাম কোন একটা কণা এই এ বিন্দুতে ছিল, এ বিন্দু স্থানাঙ্ক ধরলাম এক্স ওয়ান ওয়াই ওয়ান,
সরি দুই আমরা দুটো কোঅর্ডিনেট নিচ্ছি এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এক্স টু ওয়াই টু। তো এখন কণাটা এইখান থেকে এইখানে এলো, কিভাবে এলো? এই আমি ধরে নিলাম এই কার্ভ পথে এলো, তাই এখানে প্রতি মুহূর্তে তার অভিমুখের পরিবর্তন ঘটেছে, মানের পরিবর্তন ঘটতে পারে, তার গতিবেগের ইত্যাদি অনেক কিছু থাকতে পারে। কিন্তু আমরা যদি এর অবস্থানগত ভাবে অর্থাৎ এর স্মরণ বার করতে চাই, কণাটা ছিল এ বিন্দুতে, এলো বি বিন্দুতে, তাহলে স্মরণ কতটা হলো? না, এ থেকে বি এর সরলরৈখিক দূরত্ব আমরা যা জানি, এইটা স্মরণ এ থেকে বি। তাহলে কণাটা যদি এ থেকে বিতে আসে, তাহলে স্মরণ হচ্ছে এ বি স্মরণ, এটা স্মরণ। এবার আমি ধরে নিলাম এ বিন্দুর এটা ও বিন্দু, তাহলে এই এ বিন্দুর অবস্থান ভেক্টর কত? অবস্থান ভেক্টর হচ্ছে ও এ, আমি ধরলাম এদিকে অবস্থান ভেক্টরের দিক, এটা ধরলাম এটা আর ওয়ান, আর ওয়ান ভেক্টর। তাহলে ও এ সমান আর ওয়ান সমান আমি কত লিখতে পারি? এক্স ওয়ান আই ক্যাপ প্লাস ওয়াই ওয়ান জে ক্যাপ। অনুরূপ ভাবে এটা হচ্ছে এ বিন্দুর, এ বিন্দুর অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর। আর বি বিন্দুর অবস্থান ভেক্টর কত? ও বি আর টু সমান এক্স টু আই ক্যাপ প্লাস ওয়াই টু জে ক্যাপ। তাহলে এটা এটার দিকটা এইদিকে। এখন দেখো তো আমরা যা ভেক্টরের যোগফলের ত্রিভুজ সূত্র শিখেছি, দুটো ক্রমান্বয়ে গৃহীত বাহুর যোগফল হচ্ছে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটা। তার মানে দেখো ও এ বি এই ত্রিভুজে ও এ প্লাস এ বি সমান ও বি, তার মানে আমরা লিখতে পারি যে ও এ ভেক্টর প্লাস ও সরি ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর ইজ ইকালস টু ও বি ভেক্টর। অতএব এ বি ভেক্টর সমান কত? ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর সমান আর টু ভেক্টর মাইনাস আর ওয়ান ভেক্টর। তাহলে এ বি ভেক্টর আমরা এই এ বি ভেক্টরকে আমি ধরে নিতে পারি, ধরো আর টু মাইনাস আর ওয়ানটাকে আমি ডেল আর লিখলাম, তাহলে ডেল আর ভেক্টর সমান আর টু ভেক্টর মাইনাস আর ওয়ান ভেক্টর। তার মানে এটা স্মরণ, আর টু ভেক্টর মাইনাস আর ওয়ান ভেক্টর। কিন্তু আমরা আর টু আর আর ওয়ান জানি, তাহলে এখানে যদি আমি বসাই, তাহলে ডেল আর সমান আমরা লিখতে পারি আর টু মাইনাস আর ওয়ান সমান এক্স টু আই ক্যাপ প্লাস ওয়াই টু জে ক্যাপ মাইনাস এক্স ওয়ান আই ক্যাপ প্লাস ওয়াই ওয়ান জে ক্যাপ, আর ডেল আর সমান এক্স টু মাইনাস এক্স ওয়ান আই ক্যাপ প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান জে ক্যাপ, আর ডেল আর সমান ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ওয়াই জে ক্যাপ। তার মানে এর স্মরণ অর্থাৎ পি থেকে এ থেকে বিতে এই যে স্মরণটা, স্মরণটা হলো ডেল এক্স আই ক্যাপ মানে এক্স এর কোঅর্ডিনেটের পরিবর্তন, যেটা হচ্ছে আই ক্যাপ মানে এটা একটা ভেক্টর, ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ওয়াই জে ক্যাপ। অর্থাৎ ইন্ডিভিজুয়ালি আই ক্যাপ, এরা পরস্পর 90 ডিগ্রি আই ক্যাপ এবং জে ক্যাপ, তার মানে এ ইন্ডিভিজুয়ালি এর মতো কাজ করে, এই স্মরণটা এই দিকে ওয়াই অক্ষ বরাবর স্মরণটা এবং দুটোর মিলিত যে যোগফল মানে সামগ্রিক সেটা হচ্ছে ডেল আর, অর্থাৎ এটা ভেক্টর, এটা আমরা ইউনিট ভেক্টরের সাহায্যে প্রকাশ করেছি। তাহলে এটা হচ্ছে টু ডাইমেনশনাল বোসনের সরণ। এখন যদি আমরা এটাকে ডেলটি দিয়ে ভাগ করি, ডিভাইডিং ডিভাইডিং বোথ সাইডস বাই ডেলটি, তাহলে কত হবে? ডেল আর বাই ডেলটি সমান ডেল এক্স আই ক্যাপ বাই ডেলটি প্লাস ডেল ওয়াই বাই ডেলটি জে ক্যাপ।
ডেল আর বাই ডেল টি, সরণ বাই সময়। এখন এখানে যদি ইফ ইফ ডেল টি টেন্স টু জিরো হয়, ডেলটি যদি টেন্স টু জিরো হয়, তাহলে ডেল আর বাই ডেলটিকে আমরা কি লিখতে পারি? আমরা ম্যাথমেটিক্যাল ফিজিক্সে দেখেছি যে ডেল আর বাই ডেলটিকে আমরা বলতে পারি ডি আর বাই ডিটি, মানে ডেরিভেটিভ হয়ে যাবে। তার মানে আমরা এখান থেকে এইটা লিখতে পারি ডি আর বাই ডিটি ইজিকালস টু ডিএক্স বাই ডিটি আই ক্যাপ প্লাস ডিওয়াই বাই ডিটি জে ক্যাপ। ঠিক আছে, তার মানে ডি আর বাই ডিটি মানে কি? ভি বেগ, সমগ্রের সরণ বাই সময়, আর এটা এক্স অক্ষের সরণ বাই সময়, তার মানে এক্স অক্ষ বরাবর বেগ, ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ। তাহলে দেখো কণাটার যে বেগ, অর্থাৎ এ বিন্দু থেকে বি বিন্দুতে যখন গেছে তার গড় বেগ, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইন্ডিভিজুয়ালি এক্স অক্ষ বরাবর তার একটা বেগ এবং ওয়াই অক্ষ বরাবর তার একটা বেগ, এই সামগ্রিক ফলটা হচ্ছে তার বেগ। তার মানে এখান থেকে আমি বলতে পারি ডেল ভি, এটা যদি ভেক্টর হয় তাহলে ডেল ভি এর মানটা কত? না, এর মানটা হচ্ছে ডেল ভি ক্যাপ, এই ডেল ভি মড ইজিকালস টু রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। অর্থাৎ তার মানে আমরা দেখতে পাচ্ছি যে যখন এক্স ওয়াই প্লেনে একটা কণা সে যখন গতিশীল হচ্ছে, তখন তার যা বেগ মানে সামগ্রিক বেগ কোন একটা মুহূর্তে, সেই সামগ্রিক বেগের মধ্যে দুটো কম্পোনেন্ট হিসাবে আমরা ভাবতে পারি, একটা এক্স অক্ষ বরাবর ভি এক্স গতিবেগ, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ভি ওয়াই। যারা ইন্ডিভিজুয়ালি এক্স অক্ষ বরাবর একজন কাজ করছে ওয়াই, তার মানে ইন্ডিভিজুয়ালি যারা ওয়ান ডাইমেনশনাল মোশন, তার মানে ওয়ান ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে এইগুলোকে আলাদা আলাদা ভাবে কিন্তু আবার আমরা ব্যবহার করতে পারবো, আমি দেখে দেখাচ্ছি যেটা। তো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সামগ্রিক বেগটা হচ্ছে এটা, তো আমি এটা একটু মুছে দিই, না মুছলে তো লিখতে পারবো না। এরপরে যদি ধরো আমরা এটাকে আবার ডেরিভেটিভ করি, ডেলটি দিয়ে ভাগ করি বা ডেরিভেটিভ করি, ওয়াই পক্ষে ডেরিভেটিভ করলে আমরা কি পাবো? ডিভি বাই ডিটি ইজিকালস টু ডিভিএক্স বাই ডিটি আই ক্যাপ প্লাস ডিভিএক্স ভিওয়াই বাই ডিটি জে ক্যাপ। তার মানে ডিভি বাই ডিটি মানে বেগের পরিবর্তনের হার, সামগ্রিক বেগের পরিবর্তন হার, তাহলে সামগ্রিক সরণ বা লব্ধি ত্বরণ, সামগ্রিক ত্বরণ বা লব্ধি ত্বরণ ইজিকালস টু এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ। অর্থাৎ কোন একটা মুহূর্তে কণাটার যে সরণ, এই ত্বরণ, সেই ত্বরণের মধ্যে দুটো উপাংশ আছে, একটা এক্স অক্ষ বরাবর একটা ওয়াই অক্ষ বরাবর। যেহেতু আই ক্যাপ এবং জে ক্যাপ এক্স আর ওয়াই অক্ষ বরাবর মানে 90 ডিগ্রি করে কাজ করছে, তাই একে অপরকে ইন্টারাক্ট করে না, এ এর মতো কাজ করে এর মতো কাজ করে, সামগ্রিক ফলটা হচ্ছে এটা। তাই জন্য আমরা এই পার্টিকুলার এক্স অক্ষ বরাবর একটা ওয়ান ডাইমেনশনাল মোশন হিসাবে কল্পনা করতে পারি, একটা টু ডাইমেনশনাল মোশনকে, আবার ওয়াই অক্ষ বরাবর একটা ওয়ান ডাইমেনশনাল মোশন হিসাবে কাজ করতে মানে মানে ভাবতে পারি। তো আমরা এবার দেখাতে পারি যে ওয়ান ডাইমেনশনাল মোশনটা দুটো অক্ষ বরাবর কি, এই সরি টু ডাইমেনশনাল মোশনটা দুটো অক্ষ বরাবর কিভাবে ওয়ান ডাইমেনশনাল মোশনের সমীকরণগুলোকে আমরা প্রয়োগ করতে পারি। আমি এটা মুছে দিলাম, মুছেই দিলাম পুরোটাই। আচ্ছা, ইকুয়েশন অফ মোশন, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, দেখো এক্স অ্যাক্সিসে আমরা গতিবেগকে বলছি ভি এক্স, সরণকে বলছি এক্স, আর ত্বরণকে বলছি এ এক্স। তাহলে আমি এটা লিখছি, এটা হচ্ছে সরণ, এক্স অ্যাক্সিস বরাবর সরণকে আমরা কি বলছি? এক্স। ত্বরণকে আমরা কি বলছি? এ এক্স। আর বেগকে আমরা কি বলছি? ভি এক্স।
তাহলে আমাদের ইকুয়েশন কি ছিল, ভি ইজ ইকালস টু ইউ প্লাস এটি। এখন এই ইকুয়েশনটা যদি আমরা এক্স অক্ষ বরাবর প্রয়োগ করি তাহলে আমরা কি লিখব, ভি এক্স সমান এক্স অক্ষ বরাবর ভি এক্স সমান ইউ এক্স ইউ প্লাস এটি ইউ এক্স প্লাস এ এক্স টি। দ্বিতীয় সমীকরণ আমরা জানি এস ইজ ইকালস টু ইউটি প্লাস হাফ এফ টি স্কয়ার, এস মানে সরণ, তাহলে এখানে সরণ কি এক্স, তাহলে দ্বিতীয় সমীকরণ কি হবে, এক্স ইজ ইকালস টু ইউ এক্স টি প্লাস হাফ এ এক্স টি স্কয়ার। তৃতীয় সমীকরণ কি হবে, ভি এক্স স্কয়ার সমান ইউ এক্স স্কয়ার প্লাস টু এ এস মানে এ ইন্টু এক্স এক্স ইন্টু এক্স, তাহলে এটা হলো তিনটে সমীকরণ। ঠিক অনুরূপ ভাবে ওয়াই অ্যাক্সিস গুলো কি হবে, ভি ওয়াই সমান ইউ ওয়াই প্লাস এ ওয়াই টি, ওয়াই সমান ইউ ওয়াই টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার, আর ভি এক্স সমান এই সরি ভি ওয়াই সমান ভি ওয়াই স্কোয়ার সমান ইউ এক্স স্কোয়ার প্লাস টু সরি ইউ ওয়াই স্কোয়ার প্লাস টু এ ওয়াই ইন্টু ওয়াই। দেখো তার মানে এগুলো সব কিন্তু ওয়ান ডাইমেনশনাল মোশনের ইকুয়েশন, মানে ইকুয়েশন আমি ইন্ডিভিজুয়ালি একটা টু ডাইমেনশনাল মোশনকে আমি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর দুটো ইন্ডিভিজুয়াল ওয়ান ডাইমেনশনাল মোশন হিসাবে আমরা ট্রিট করতে পারি এবং সেই ওয়ান ডাইমেনশনাল মোশনের ইকুয়েশন গুলোকে আমরা প্রয়োগ করতে পারি। এবার আমরা জেনেই গেছি যে ধরো সরণ সমান আমরা কি পেয়েছিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে মোট সরণ, টু ডাইমেনশনালে মোট সরণ হচ্ছে এস এক্স অক্ষ, এটা ভি সমান সামগ্রিক বেগ টু ডাইমেনশনাল মোশন কি পেয়েছিলাম, ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। টু ডাইমেনশনাল মোশনের ত্বরণ যদি আমরা করি তাহলে ত্বরণ ইজ ইকালস টু রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার এ ওয়াই স্কোয়ার, এটা পেয়েছি তাই তো। আবার ধরো যদি আমরা এরকম ধরি যে সরণ, যেমন আমরা পেলাম সরণ এস সমান এক্স আই ক্যাপ, মানে এস মানে ওখানে ডেলার লিখেছিলাম, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, বেগ সমান ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ, আর ত্বরণ সমান এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ। তোমরা এমনি দেখতে পাচ্ছ যে এগুলো তো ভেক্টর রাশি প্রত্যেকটা, তাহলে ভেক্টর রাশির মড কি করে বেরোয়, তাহলে এস মড, এই যেটা তো মড অ্যাকচুয়ালি, এস মড সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেখো ভি মড সমান কি হবে রুট ওভার ভি এস ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, এ মড সমান কি হবে এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। তো এইভাবে আমরা টু ডাইমেনশনাল মোশনকে আমরা ট্রিট করব। তো এইবার কোনো একটা বস্তু কণা সে যখন একটা বক্রপথে যাচ্ছে তখন সেক্ষেত্রে আমাদের ট্রিট মানে ট্রিটমেন্ট করার নিয়ম হচ্ছে যে কোনো বিন্দুতে তার বেগকে আমাদের ধরতে হবে তার ট্যাঞ্জেন্ট বরাবর অর্থাৎ স্পর্শক বরাবর, তার বেগ হবে স্পর্শক বরাবর সামগ্রিক বেগ। এবারে তাকে আমরা দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারি, ভি এক্স এবং ভি ওয়াই, তাই বুঝতে পেরেছো, সেই বিন্দুতে ভি এক্স এবং ভি ওয়াই ভাগ করতে পারি। তো এই একইভাবে আমরা কোনো একটা বিন্দুতে আমরা হচ্ছে যে ত্বরণকেও দুভাগে ভাগ করতে পারি দুটো কম্পোনেন্ট, একটা এক্স অক্ষ বরাবর একটা ওয়াই অক্ষ বরাবর, এবং ত্বরণটা কিন্তু স্পর্শক বরাবর হতেও পারে নাও হতে পারে, তো অন্য যে কোনো কোণে হলে আমরা সেটাকে দুভাগে ভাগ করব। অর্থাৎ আমি একটুখানি বলছি, আচ্ছা মুছে দিচ্ছি ওটা, বক্রপথে গতিশীল কোন কণার
কোনো বিন্দুতে বেগ হবে সেই বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর সেই বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর আছে এটা এক নম্বর একটা দু নম্বর হচ্ছে ওই কণার ত্বরণ সামগ্রিক ত্বরণ অন্য যে কোনো দিক বরাবর কাজ করতে পারে ওই তরণকে স্পর ওই বিন্দুতে স্পর্শক বরাবর ও স্পর্শকের লম্ব বরাবর বিভাজন করা হয় স্পর্শক বরাবর উপাংশকে বলে স্পর্শক উপাংশ স্পর্শকীয় উপাংশ বা ট্যাঞ্জেন্ট কম্পোনেন্ট আর লম্ব বরাবর উপাংশকে বলা হয় লম্ব উপাংশ বা নর্মাল কম্পোনেন্ট বা রেডিয়াল কম্পোনেন্ট ঠিক আছে তো সমগ্র ত্বরণ এ হলে এ ভেক্টর সমান এ আর প্লাস এটি ভেক্টর এখানে এ আর এটি মানে হচ্ছে ট্যাঞ্জেন্ট বরাবর ত্বরণের উপাংশ আর এ আর হচ্ছে রেডিয়াস বরাবর বা রেডিয়াল কম্পোনেন্ট মানে এর সঙ্গে লম্বভাবে এই কম্পোনেন্টটা এই দুটোর ভেক্টর যোগফল হচ্ছে সামগ্রিক কম্পোনেন্ট তার মানে মড এ সমান রুট ওভার অফ এ আর স্কোয়ার প্লাস এটি স্কোয়ার তো আমরা এই কথাগুলোকে মাথায় রেখে আমরা কিন্তু টু ডাইমেনশনাল মোশনের আমরা চিন্তা ভাবনা করব টু ডাইমেনশনাল মোশন আমরা অ্যানালিসিস করব তো এই হচ্ছে বিষয় যে বক্রপথে গতিশীল কোন কণার কোন বিন্দুতে তার বেগ ওই বিন্দুতে স্পর্শক বরাবর হবে এবার ওই বিন্দুতে তার ত্বরণের অভিমুখ অন্য যে কোনো দিকে বরাবর হতে পারে এবার সেই ত্বরণকে সমগ্র ত্বরণকে আমরা দুটো ভাগে দুটো উপাংশে ভাগ করতে পারি একটা ওই স্পর্শক বরাবর বেগ যেদিকে আছে আরেক দিকে হচ্ছে যে তার লম্ব বরাবর তো অ্যাকচুয়ালি কি হয় এই যে বেগের অভিমুখে যে উপাংশটা ত্বরণটা এইটা বেগের মানকে কমায় বাড়ায় আর বেগের বেগের যে ওর সঙ্গে যে লম্ব উপাংশ যে ত্বরণটা সেটা কিন্তু মানের পরিবর্তন ঘটায় না সেটা দিকের পরিবর্তন ঘটায় দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট
যে আমরা যখন ত্বরণকে দুভাগে ভাগ করছি, একটা ত্বরণ বেগের অভিমুখে, তাকে আমরা বলছি ট্যাঞ্জেন্ট কম্পোনেন্ট, যেটা বেগের মানের পরিবর্তন ঘটায়, আর আরেকটা উপাংশ হচ্ছে তার সঙ্গে লম্বভাবে, যেটা তোমার হচ্ছে যে অভিমুখের পরিবর্তন ঘটে। যেমন বৃত্তাকার পথে, একটা তলের ওপর বৃত্তাকার পথে যদি কোনো কণা ঘোরে, তাহলে বৃত্তের যে কোনো বিন্দুতে গতিবেগের অভিমুখ হবে সেই বিন্দুতে স্পর্শক বরাবর। এখন ত্বরণের ত্বরণটা ওখানে কাজ করবে, সেই ত্বরণের দুটো উপাংশ, একটা যদি স্পর্শক বরাবর হয় আর একটা যদি স্পর্শক সঙ্গে লম্ব হয়, তাহলে স্পর্শক বরাবর উপাংশটা আমরা দেখব যে ভিয়ের পরিবর্তন ঘটায়, আর লম্ব বরাবর উপাংশটা ওইটাকে যে বৃত্তপথের যখন ঘুরছে প্রত্যেক মুহূর্তে যে তার অভিমুখের পরিবর্তন ঘটছে, সেই অভিমুখের পরিবর্তনটা ঘটাচ্ছে রেডিয়াল কম্পোনেন্ট, অর্থাৎ যেটা ব্যাসার্ধ বরাবর কাজ করছে। কারণ আমরা তোমরা জানি যে ব্যাসার্ধ আর স্পর্শক হচ্ছে পরস্পরের উপর লম্ব। তো তাহলে এই হচ্ছে দ্বিমাত্রিক যে গতি তার মূল বিষয়। আমরা এরপরে অ্যাপ্লিকেশনের জায়গায় যাব। তো অ্যাপ্লিকেশনের জায়গায় যাওয়ার আগে আমরা ওয়ান ডাইমেনশনাল মোশনের আমরা প্রথমে যে আলোচনাটা করব সেটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ। তো আপেক্ষিক বেগের প্রথমে ওয়ান ডাইমেনশনাল মোশন আলোচনা করব, তারপরে হচ্ছে আমরা ওটা আবার টু ডাইমেনশনে আলোচনা করব। তো প্রথমে আমরা রিলেটিভ ভেলোসিটি নিয়ে কথা বলতে মানে ওয়ান ডাইমেনশনটা শুরু করি। এটা বুঝলাম, রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ। দেখবে আমরা রেস্ট অ্যান্ড মোশন পর্যায়ে স্থিতিগতি সম্পর্কে একবারে আলোচনা শুরুতেই আমরা বলেছিলাম যে প্রত্যেকটা গতি আমরা যে দেখি সেই গতি কিন্তু তার চরম গতি বা পরম গতি নয়। এবং তাই একটা কথা বলা হয় যে এই বিশ্বে চরম গতি বলে কিছু নেই, সবটাই আপেক্ষিক। এখন আপেক্ষিক মানে কি? আপেক্ষিক মানে তুলনামূলক, মানে আপেক্ষিক মানে কোনোটাই ঠিক নয়, মানে আবার দুটোই ঠিক। আমরা যে উদাহরণটা দিয়েছিলাম তোমাদের মনে আছে যে একজন ট্রেনে বসে, একজন গতিশীল ট্রেনে বসে আছে, তো তার গতিকে যদি আমরা পর্যবেক্ষণ করি, দুজন পর্যবেক্ষক, একজন হচ্ছে ট্রেন ওই ট্রেনের মধ্যেই তার সামনে বসে আছে, আরেকজন পর্যবেক্ষক বাইরে থেকে দেখছে, যে ওর সামনে বসে আছে সে কি দেখবে? না, তার সামনে বসা যে লোকটার গতি পর্যালোচনা সে স্থির, তার সাপেক্ষে সে স্থির, তার সঙ্গে তার দূরত্ব সবসময় একই আছে, সময়ের সাথে পরিবর্তন হচ্ছে না। অথচ ট্রেনের বাইরে থেকে যে লোকটা দেখছে, ওই লোকটাকে যে দর্শক দেখছে, সে কিন্তু দেখছে যে প্রতি মুহূর্তে তার মানে তার সঙ্গে তার দূরত্ব বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, তার মানে তার গতি সে গতিশীল, মানে এটা এ দেখছে স্থির, ও দেখছে গতিশীল। তাহলে কি দেখছে? তাহলে একই বস্তুর গতি আমরা লক্ষ্য করছি, দুজন দুরকম দেখছি। আবার আরেকটা খুব সুন্দর উদাহরণ দেওয়া যেতে পারে। ধরো একটা লোক, সেই যে বরফে যেগুলো চলে না স্কেটিং, যে ইয়েগুলো, ধরো একটা এরকম মানে ছোট্ট গাড়ির ওপর, স্কেটিং গাড়ির ওপর এরকম একটা চাকা লাগানো ছোট্ট স্কেটিং গাড়ির ওপরেতে একটা লোক দাঁড়িয়ে আছে, একটা লোক দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে এবার কি করছে না, এটা ধরো আমি ধরে নিলাম এই স্কেটিং, এটা এটা ধরো একটা নির্দিষ্ট বেগে, ভি বেগে এদিকে চলছে, এর হাতে একটা বল আছে, সে বলটাকে এরম করে ছুঁড়ছে, আবার তার হাতে পড়ছে, মানে বলটাকে সে ছুঁড়ে দিচ্ছে, বলটা কিন্তু শূন্যে হাওয়ায় ভাসছে। অথচ সে যখন এইখানে চলে যাচ্ছে, গতিবেগ আছে তো, সে যখন এখানে চলে যাচ্ছে, তখন এখানে যখন চলে যাচ্ছে বল কিন্তু তার হাতেই আসছে। তার মানে এই যে লোকটা বা এর সঙ্গে যদি একটা অন্য লোক থাকতো, ধরো এই গাড়ির মধ্যেই আর একটা লোক আছে, এ এ ছুটছে বলটা আর এ দেখছে, তো এ বলটা কি দেখছে? এ বলটা ছুটছে আবার এর হাতে পড়ছে, এ দেখছে বলটার গতি হচ্ছে সরল রেখা, অর্থাৎ এরকম বলটা উঠলো আবার এসে হাতে পড়লো, তার মানে এটা একটা সরলরৈখিক গতি, ভার্টিক্যাল মোশন পুরোপুরি। আর
এইখানে যদি একজন দর্শক থাকে, এইখানে যদি একজন দর্শক থাকে, ধরো এইখানে একটা লোক দাঁড়িয়ে আছে, এই লোকটাকে দেখছে যে এ হাতে বল ছুটতে ছুটতে এখান থেকে এখানে চলে গেল, এ কি দেখবে জানো? এ দেখবে বলটা জাস্ট এরকম গেল, এইখানে হাতে এসে পড়ল, বলটা এখান থেকে এ ছুড়লো আবার এইখানে চলে গেছে লোকটা, তখন এইখানে এলো। তার মানে বলের গতিটা হচ্ছে একটা একটা হচ্ছে পরাবৃত্তের গতি, একটা প্যারাবোলিক মোশন, একটা প্যারাবোলার মতো দেখতে হচ্ছে। তার মানে লক্ষ্য করে দেখো, ঘটনা একটাই যে এই লোকটা বল ছুটছে, এর ফ্রেম অফ রেফারেন্সে এটা এটা একই ফ্রেম অফ রেফারেন্স, এর গাড়ির মধ্যেই এ রয়েছে, একই ফ্রেম অফ রেফারেন্সে এ দেখছে যে হচ্ছে যে উঠছে আবার বলটা তার হাতেই পড়ছে, আর এ দেখছে যেটা মানে মানে পরাবৃত্তাকার পথে যে এরম ভাবে ভেঙে যাচ্ছে। তাহলে একই ঘটনা দুজন দর্শক দুরকম দেখছে, তাহলে এটাই হচ্ছে আপেক্ষিকতা। তো এই আপেক্ষিকতা আপেক্ষিকতাও আমরা আমরা নিজেরা প্রতি মুহূর্তে লক্ষ্য করি। দেখবে আমরা যখন ট্রেনে যাই, আমি ছোটবেলা থেকেই খুব এটা আমার একটা অদ্ভুত লাগতো এবং আফসোস লাগতো আমার ছোটবেলায়, যে যখন আমি ট্রেনে যাচ্ছি উল্টো দিক থেকে একটা ট্রেন যখন পাশ দিয়ে চলে গেল উল্টো দিকে, আমার খালি মনে হতো যে আমি যে ট্রেনটায় চাপি সেই ট্রেনটা খুব আসতে যায়, অন্য ট্রেনটা অত অনেক জোরে চলে গেল। প্রতিবারই এ ঘটনা ঘটে যে অন্য ট্রেনটা আমি যেটা চাপিনি যেটা পাশ দিয়ে গেল সেটা অনেক জোরে যাচ্ছে, আমার ট্রেনটা অনেক আসতে যাচ্ছে। আসলে তা নয়, তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমার ট্রেনের সাপেক্ষে ওই ট্রেনের গতিটা দেখতে পাচ্ছ, অর্থাৎ তুমি আপেক্ষিক গতি দেখতে পাচ্ছ। এবং আপেক্ষিক গতিটা এক্ষেত্রে তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমার ট্রেনের গতি প্লাস ওর ট্রেনের গতি। আবার যখন দুটো ট্রেন একই সঙ্গে একই দিকে যায়, যদি মনে করো একদম সোজা লাইন হয় আর যদি একই স্পিডে যায়, দুটো জানালায় তুমি আর তোমার বন্ধু বসে আছো, ট্রেন চলা অবস্থাতেও তোমরা কিন্তু গল্প করতে করতে যেতে পারো, তার মানে তোমার মনে হবে তোমার সাপেক্ষেও স্থির। কিংবা যদি একটা একটু কম বেশি যায় তখন মনে হবে একটু একটু, মানে হয়তো দেখা যাবে তোমার বেগ যাচ্ছে একই দিকে, তুমি যাচ্ছ 70 কিলোমিটার বেগে, তোমার ইয়েটা বন্ধুর গাড়িটা যাচ্ছে 80 কিলোমিটার বেগে, তোমার মনে হবে তোমার মানে ওই তোমার বন্ধুর ট্রেনটা 80 মাইনাস 70 মানে 10 কিলোমিটার বেগে তোমাকে অতিক্রম করে যাচ্ছে। তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা আপেক্ষিক গতি, কিন্তু ট্রেনগুলোর প্রকৃত গতি তো তা নয়। তাহলে আমাদের এগুলো দেখার জন্য, তার মানে আপেক্ষিক গতি যেটা মনে হয় বাস্তবে নয়, আমাদের মনে হয় আমাদের ফিলিং হয়, এই ফিলিং তার মানে একজন দর্শকের দরকার। তো আমরা প্রথমে ওয়ান ডাইমেনশনাল মোশনে আপেক্ষিক গতির কথা বলবো, তারপরে আমরা টু ডাইমেনশনাল মোশনে যাব। তাহলে আমি প্রথমে ওয়ান ডাইমেনশনাল মোশনে আপেক্ষিক গতির কথা বলছি। ধরো একটা এ বস্তু সে ভিএ বেগে যাচ্ছে এইদিকে, আর একটা বি বস্তু সে ভিবি বেগে যাচ্ছে একই দিকে যাচ্ছে। তার মানে এর চিহ্ন যদি প্লাস হয় এর চিহ্ন প্লাস, এর চিহ্ন যদি আমি মাইনাস ধরি এর চিহ্ন মাইনাস। তাহলে তুমি ধরো এইটায় বসে আছো, তুমি এই ট্রেনে বসে আছো, এই ট্রেনটায় যেটা ভিয়ে বেগে যাচ্ছে, তো এই ট্রেনটায় বসে আছো তোমা, তাহলে তুমি যখন দেখবে এই ট্রেনটাকে, তাহলে তখন তুমি দেখবে তোমার সাপেক্ষে এর গতিবেগ, তোমার সাপেক্ষে মানে দর্শক যেটাই থাকবে তার সাপেক্ষে, তাহলে তোমার সাপেক্ষে এর গতিবেগ কি দেখবে তুমি, না এই গতিবেগটা তুমি দেখবে সেটাকে আমরা লিখবো এরকম ভাবে ভি বিএ। মানে কি আগে বি পরে, মানে বি ট্রেনের আপেক্ষিক গতি উইথ রেসপেক্ট টু এ, মানে এর সাপেক্ষে, তাহলে প্রথমে বি তারপরে, তার মানে হচ্ছে বি ট্রেনের আপেক্ষিক গতি এ ট্রেনের সাপেক্ষে, এটা হবে অ্যাকচুয়ালি ভিবি মাইনাস ভিএ। ওই যে বললাম তোমার ট্রেনটা হচ্ছে 70 কিলোমিটার বেগে যাচ্ছে, আর তোমার বন্ধুর ট্রেনটা 80 কিলোমিটার বেগে যাচ্ছে, তোমার কি তুমি কি দেখবে যে এইটা মাইনাস এইটা, অর্থাৎ 80 মাইনাস 70 মানে 10 কিলোমিটার বেগে একই দিকে যাচ্ছে, 10 কিলোমিটার বেগে তুমি এটা, অর্থাৎ এটা মনে রাখতে হবে যে আপেক্ষিক গতিবেগ আমরা যখন বার করব কোনো বস্তুর, যার সাপেক্ষে বার করব
সেই বস্তুর গতিবেগকে জিরো করে দিতে হবে। জিরো করে দিলে কি করে করা যায়? না জিরো করা যায়, ধরো তার মানে এটাতে আমি এটা ভিএ বেগ এইটার সাপেক্ষে যদি করি তাহলে এদিকে একটা ভিএ বেগ প্রয়োগ করবো, তাহলে এখানেও একটা ভিএ বেগ প্রয়োগ করতে হবে। তাহলে এখানে ভিএ বেগ প্রয়োগ করলে কি হবে? ভিএ মাইনাস ভিএ সমান জিরো হয়ে গেল। তার মানে এখন তুমি জিরো অবস্থায় দেখছো, এবার এর গতিবেগটা কত হয়ে দাঁড়ালো? ভিএ মাইনাস এইদিকে প্রয়োগ করছো উল্টো দিকে, মানে মানে বিয়োগ করা মানে তো উল্টো দিকে প্রয়োগ করা, এটা যদি ভিএ হয় তাহলে এটা প্রয়োগ করা উল্টো দিকে, তাহলে উল্টো দিকে প্রয়োগ করছো তাহলে ভিএ মাইনাস ভিভি। তার মানে এ যখন জিরো তখন এর গতিবেগ কত? ভিএ মাইনাস ভিভি, তাহলে সেটাই হচ্ছে আপেক্ষিক গতিবেগ। এবার লক্ষ্য করে দেখো, এই যে আমি বললাম যে এটা 80 কিলোমিটার এটা 70 কিলোমিটার, তাহলে পরে এইবার তুমি দেখতে পাচ্ছ যে ভিবি মাইনাস ভিএ, তার মানে দ্যাট ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 80 কিলোমিটার পার আওয়ার মাইনাস 70 কিলোমিটার পার আওয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 10 কিলোমিটার পার আওয়ার। কি চিহ্ন? প্লাস, তার মানে এদিকের চিহ্ন আমি প্লাস ধরেছি, তার মানে 10 কিলোমিটার বেগে এই দিকে যাবে এই ট্রেনটাকে। তুমি কি দেখতে পাবে? তোমার ট্রেনে বসে এই ট্রেনটাকে দেখবে 10 কিলোমিটার বেগে এদিকে যাচ্ছে। কিন্তু মনে করো যদি উল্টোটা হতো, তোমার ট্রেনটার গতিবেগ 80 কিলোমিটার আর এর ট্রেনটার গতিবেগ হচ্ছে 70 কিলোমিটার, এবার তোমার ট্রেনের সাপেক্ষে দেখবে এর ট্রেনের গতিবেগ, তার মানে ভিবি মাইনাস ভিএই হবে। তাহলে এখন এটা কত হবে? এটা কোন হবে 70 কিলোমিটার, মানে 70 মাইনাস 80 কিলোমিটার পার আওয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু -10 কিলোমিটার পার আওয়ার। গতিবেগের মানটা কিন্তু একই আছে, দেখো এখানে ছিল প্লাস এখানে মাইনাস, তাহলে এই দিকের গতিটা যদি প্লাস হয় এই দিকের গতিটা মাইনাস হবে। তার মানে তুমি কি দেখবে? তুমি দেখবে এই ট্রেনে বসে এই ট্রেনটা যেন আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে, এবং জানি না তোমাদের যদি অভিজ্ঞতা থাকে তোমরা অবশ্যই দেখতে পাবে এই জিনিস, যে তোমার মনে হবে এই ট্রেনটা পিছিয়ে 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 দিকে যাচ্ছে, তোমার ট্রেনটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। তার মানে তোমার সাপেক্ষে ওর গতিবেগটা মাইনাস, এখানে প্লাস, দেখো বিয়োগ করে এখানে প্লাস হয়েছিল মানে একই দিকে, এইদিকে একটা প্লাস ধরেছিলাম, তাহলে এদিকটা যদি প্লাস হয় তাহলে এদিকের গতিবেগকে মাইনাস ধরে, মাইনাস মানে এইদিকের গতিবেগ, তাহলে এর গতিবেগটা কোন দিকে হচ্ছে? এই দিকে 10 কিলোমিটার বেগে হচ্ছে, তার মানে মনে হবে পিছিয়ে যাচ্ছে। এটা গেল একই অভিমুখী। এবার ধরো উল্টো দিকে, উল্টো দিকে কি হতে পারে? এটা বুঝলাম, ধরো দুদিকে দুটো গতিবেগ ইয়ে আসছে, দুদিকে দুটো ট্রেন আসছে, এদিকে একটা ট্রেন ভিএ তুমি আছো আর এদিকে একটা ট্রেন ভিবি। এবারে একই নিয়ম, তোমার সাপেক্ষে এর গতিবেগ বার করবে, তাহলে কি লিখবো? ভিবিএ, তার মানে বি এর গতিবেগ তোমার সাপেক্ষে, এর সাপেক্ষে, তাহলে আমি লিখবো ভিবি মাইনাস ভিএ। কিন্তু লক্ষ্য করে দেখো, আমি বলেছি এই দিকটাকে ধরেছি প্লাস, তাহলে নিশ্চিতভাবে এদিকটা তো মাইনাস, তাহলে এখন কি হবে? ভিবি মাইনাস ভিএ সমান এটা এই দিকে যাচ্ছে, তার মানে মাইনাস অফ, সরি মাইনাস অফ ভিবি, আর ভিবিটা তো প্লাস ধরেছি, তাহলে প্লাস ভিবি প্লাস ভিএ। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তোমার এইটা আমরা এইভাবে লিখতে পারি যে তোমার সাপেক্ষে এই ট্রেনটার গতিবেগ হচ্ছে এই ট্রেনটার গতিবেগ ভিবি মাইনাস ভিএ। তাহলে এখানে ভিবিটা মাইনাস চিহ্ন নিশ্চিত, এটা মাইনাস ধরবো, আর এদিকটাকে হচ্ছে প্লাস ধরবো, তাহলে এটা হচ্ছে ও এটা প্লাস ধরলে তো এটাও মাইনাস হয়, সরি 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 এটাও মাইনাস, তার মানে মাইনাস অফ ভিবি প্লাস ভিএ। তার মানে কি হচ্ছে? দেখো এর মানটা হচ্ছে ভিবি প্লাস ভিএ, অর্থাৎ দুটোর মিলিত গতিবেগ যোগফল ইয়েটা কোন দিকে? এই ভিবি যেদিকে যাচ্ছে, এই যে ভিবি যাচ্ছে কোন দিকে? এইদিকে যাচ্ছে, এই যে এই তো তীর চিহ্ন এদিকে যাচ্ছে। তার মানে তুমি যদি এখান থেকে দেখো, ধরো তোমার তোমার বেগ হচ্ছে 70 কিলোমিটার, এর বেগ হচ্ছে 80 কিলোমিটার, তুমি তাহলে এখন কি দেখবে? মাইনাস অফ 70 প্লাস 80, দ্যাট ইজ মাইনাস অফ 150 কিলোমিটার। তুমি কি দেখবে এই ট্রেনটাকে? 150 কিলোমিটার বেগে এই দিকে চলে যাচ্ছে, কারণ এই যে মাইনাস। আমি সেই সেই কথাটাই আবার আসছি যে আমি বলেছিলাম যে ছোটবেলায় পাশ দিয়ে যে ট্রেনটা চলে যায় উল্টো দিকে, সেটা প্রচন্ড গতিতে চলে যায়, দেখো তুমি কত গতিবেগ তোমার ফিল হবে, তুমি ফিল করবে এই ট্রেনটা 150 কিলোমিটার গতিবেগে যাচ্ছে, তোমারটা মনে হবে জিরো গতিবেগ। ওই একই নিয়মে হয়েছে, তাহলে যখন বিপরীত দিকে যায়
তখন কিন্তু প্লাস হয়, হয়েছে? আর যখন একই দিকে যায় তখন কিন্তু মাইনাস হয়। এবার কোনটা ছোট কোনটা বড় সেই অনুযায়ী লব্ধিটা মাইনাস প্লাস ইত্যাদি হবে। এটা গেল আমরা, আমি দেখতে পাচ্ছি দুটো গতিশীল বস্তু যারা প্যারালাল বা অ্যান্টি প্যারালাল আছে, অর্থাৎ একই দিকে যাচ্ছে প্যারালাল, অ্যান্টি প্যারালাল উল্টো দিকে যাচ্ছে। কিন্তু এমন তো সিচুয়েশন নাও হতে পারে, ধরো দুটো গাড়ি একটা একই দিকে যাচ্ছে, মানে দুদিকে দুটো একটা কোণ করে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা গতিবেগ মানে আপেক্ষিক গতিবেগ একটা সাপেক্ষে আর একটা কিভাবে বার করব, তো সেটা আমরা একটুখানি জাস্ট দেখে নিই। যে যদি এই কেসগুলো না হয়, অর্থাৎ প্যারালাল বা অ্যান্টি প্যারালাল কেস না হয়, যদি এরকম হয়, ধরো এটা এ বস্তু, এটা ভি এ বেগে যাচ্ছে আর এটা ভিবি বেগে যাচ্ছে, এই কোণটা হচ্ছে থিটা, এটা ভিবি বেগে যাচ্ছে, তাহলে তোমাকে বললো এ ভি এর সাপেক্ষে ভিবির গতিবেগ কত। আমি কি বললাম যে একই নিয়ম প্রয়োগ করবো, আমি বলেছিলাম যে যার সাপেক্ষে বার করতে হবে তাকে আমরা কি করব, জিরো করে দেবো, অর্থাৎ তার উল্টো দিকে সেই পরিমাণ একটা বেগ আমরা প্রয়োগ করব, দিয়ে সেটাকে বিয়োগ করতে মানে অ্যাকচুয়ালি বিয়োগ করে দেবো। তারপরে অন্ত মানে এইখানে যদি আমরা এর সাপেক্ষে বার করি, তাহলে একে যদি আমরা বিয়োগ করতে চাই, মানে এটাকে যদি জিরো করতে চাই, তাহলে উল্টো দিকে একটা ভিয়ে দিতে হবে, আর এইটার ক্ষেত্রে উল্টো দিকে ভিয়ে মানে দুটোর তার মানে বিয়োগ ফল। তার মানে হচ্ছে এইটাকে যদি আমরা এদিকে জিরো করে দিই, এটা ধরো ভিয়ে মানে অ্যাকচুয়ালি মাইনাস ভি, আমি দিচ্ছি চিহ্নটা দিয়েছি বলে আর প্লাসটা লিখছি না, তাহলে পরে এই যে লব্ধিটা হবে, এই যে ভেক্টর সাম অনুযায়ী এই যে লব্ধিটা হবে, এই যে সামান্তরিকটা তৈরি হলো, এই লব্ধিটা যদি আর হয়, তাহলে এই ভিবি আর এই ভিএ এদের লব্ধির মান কত হবে? এই ভেক্টরটা এই কোণটা ছিল থিটা, যখন থিটা ছিল তখন সেই লব্ধি কত হয়েছিল, আর স্কোয়ার ইজিগলস টু, আমি যদি এটাকে ভি ধরি, ধরো আর না ধরে এটাকে ভি ধরি, তাহলে ভি স্কোয়ার ইজিগলস টু ভি এ স্কোয়ার মড প্লাস ভিবি স্কোয়ার প্লাস টু ভি এ বিভাগ মড কস থিটা। আমরা ভেক্টরের যোগফলের নিয়ম জানি, তাহলে বিয়োগফল হলে এইটা যদি থিটা হয় তাহলে এই কোণটা কত, 180 ডিগ্রি মাইনাস থিটা। তার মানে ঠিক একইভাবে আমরা যদি এই এই ভেক্টর যদি ভি প্রাইম ধরি, তাহলে ভি প্রাইম এ স্কোয়ার সমান আমরা কি লিখবো, ভি এ স্কোয়ার প্লাস ভিবি স্কোয়ার মাইনাস টু ভি এ ইন্টু ভিবি ইন্টু সরি এটা প্লাস লিখলাম কস 180 ডিগ্রি মাইনাস থিটা। তার মানে ভিবি প্রাইম স্কোয়ার ইজিগলস টু ভি এ স্কোয়ার প্লাস ভিবি স্কোয়ার মাইনাস কস 100 মাইনাস থিটা আছে মাইনাস কস থিটা, মাইনাস এখানে চলে এলো, টু ভি এ ভিবি ইন্টু কস অফ থিটা, ব্যাস এটা হয়ে গেল। তো তাহলে এটা হচ্ছে লব্ধি বেগের মান, অর্থাৎ যখন দুটো কোণ থিটা কোণ করে থাকবে, দুটো ভেক্টর বা দুটো গতিবেগ, তাদের লব্ধি গতিবেগ হবে এইটা। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে লব্ধি বেগের মান কোনটা হবে, মানে লব্ধি বেগের দিক কত হবে। এখন দিকটা যে কোনো একটা ভেক্টরের সঙ্গে, এবং যে ভেক্টরটা পারমানেন্ট ভেক্টর, ধরো এই ভেক্টরটা তো ফিক্সড, এটা তো ভার্চুয়ালি তুমি তৈরি করেছো ম্যাথামেটিক্যালি, কিন্তু এই ভেক্টরটা আর এই ভেক্টরটা ফিক্সড, তাহলে এই ভেক্টরের সঙ্গে এটা লব্ধি, এটা লব্ধি, তার মানে এই ভেক্টরের সঙ্গে যদি তুমি ফাই কোণ করে থাকো, এই ভেক্টরের সঙ্গে যদি ফাই কোণ করে থাকো কোণ করে, তাহলে আমরা কি লিখতে পারি, ট্যান ফাই সমান, এর দিক বার করার জন্য আমরা বলেছি যার সঙ্গে কোণ করে থাকবে তার উল্টো দিকে যে ভেক্টরটা, তাহলে কার সঙ্গে কোণ করেছে, ভিবির সঙ্গে, তাহলে ভি এ ভেক্টরটা এখানে হবে, তাহলে ভি এ সাইন অফ 180 ডিগ্রি মাইনাস থিটা বাই ভিবি প্লাস ভি এ কস, ওই আগের ফর্মুলাটা 180 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে ট্যান ফাই সমান ভি এ সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, এটা সেকেন্ড পার্টে মানে সেকেন্ড কোয়াড্রান্টে, তার মানে ভি এ সাইন থিটা বাই ভিবি মাইনাস ভি এ কস থিটা, এটা হলো ফাই এর ট্যান ফাই এর মান, অতএব ফাই ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স ভি এ সাইন থিটা বাই ভিবি মাইনাস ভি এ কস থিটা। এই হচ্ছে তোমার লব্ধিবেগের মান এটা, আর লব্ধিবেগের দিক হচ্ছে এটা, এই দিকটা কোন দিকের সঙ্গে আছে, না ভিবি বেগের সঙ্গে এত কোণ করে আছে এটা। তো
তো এইভাবে আমরা অ্যানালিটিক্যাল মেথডে আমরা হচ্ছে কোন দুটো বেগের লব্ধি বেগ আমরা বার করব। তো আমরা এই পর্যন্ত আমরা বলে শেষ করছি, আগামী দিনে আমরা এটাকে ইউনিট ভেক্টরের সাহায্যে এই ভেক্টরে প্রকাশ করে আমরা বিষয়গুলোকে দেখাবো, এবং হচ্ছে যে সেখানে কিছু এক্সাম্পল দিয়ে আমরা পুরো এই মানে কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আমরা পুরো আপেক্ষিক বেগের যে বিষয়টা সেটা আমরা আমরা বুঝতে চেষ্টা করব। তো আজকের আলোচনা এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ।